নগর উন্নয়ন দপ্তর এবং টিইউএলএম এর যৌথ উদ্যোগে আয়োজিত স্বনির্ভর গোষ্ঠীর মেগা ক্রেডিট ডেলিভারি ক্যাম্প এবং ক্রেডিট লিঙ্কেজ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান বৃহস্পতিবার টাউন হলে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার এবং টিইউএলএম এর SMM প্রীতম দেব। বুধবার থেকে শুরু হয়েছিল দুই দিনের এই কর্মশালা। অনুষ্ঠানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ প্রদান করা এবং অন্যান্য বিষয়ে সামগ্রিক দিশা নির্দেশ করা হয়। তার বক্তব্যে টিইউএলএম এর SMM প্রীতম দেব জানান যে লক্ষ্যমাত্রা নিয়ে এই কর্মশালার সূচনা করা হয়েছিল সেই ফিগার ছাপিয়ে আরও বেশি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। 8 কোটি টাকা থেকে বেড়ে তা 14 কোটিতে গিয়ে পৌঁছেছে বলে জানান প্রীতম দেব। শুরু হয়ে গেছিল আমাদের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত মনোজকান্তি দেব স্যার এটাকে ইনোগ্রেশন করেছিলেন। তো কালকেই প্রোগ্রামের সূচনা হয়েছিল। আমরা গতকালকে যে প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রামে আমরা আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট ছিল আমাদের প্রথমত টার্গেট ছিল 8 কোটি টাকার ডিসবার্স করার। বাট যেটা হয়েছে এটা আনএক্সপেক্টেড। লাস্ট 10-15 ডেজে আপনারা যারা ব্যাংকার্স আছেন আপনাদের উপর অনেক প্রেশার গিয়েছে আমি বুঝতে পেরেছি। স্পেশালি আমাদের যারা লিড হিসেবে কাজ করছে SHG লিঙ্কেজের স্টেট কোঅপারেটিভ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বা PNB, তো আপনারা খুব খুব পরিশ্রম করে আমাদের এই শর্ট টাইমে যে টার্গেট 8 কোটি ছিল এটাকে 14 কোটিতে নিয়ে দাঁড়িয়ে করেছেন। তার জন্য আমি সবার কাছে একটু ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের সবাইকে বলবো একটু ক্ল্যাপ দেওয়ার জন্য। সব ব্যাংকার ভাইরা দিদিরা আমাদেরকে খুব হেল্প করেছেন আমাদের যে টার্গেট মোর দেন টার্গেট ক্রস করতে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে মূলত প্রোগ্রাম সেই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এক দিবসীয় প্রোগ্রাম। আমরা এখানে আরও আমাদের ডিগনারি ছিল আমাদের মাননীয় মিশন ডিরেক্টর স্যার বিশাল কুমার স্যার, দেন এখন উপস্থিত ছিলেন আমাদের সাথে মাননীয় আমাদের ডিরেক্টর আরবান স্যার, বাট উনি একটু ADB-র একটা প্রোগ্রামে চলে যান। এর জন্য বিভিন্ন ব্যাংক এবং ব্যাংক সখী সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ধন্যবাদ জানান তিনি। কর্মশালার উদ্দেশ্যে এবং টিইউএলএম এবং TRLM এর প্রকৃত কার্যকরী ভূমিকার কথাও তুলে ধরেন টিইউএলএম এর কর্মকর্তা। নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার তার বক্তব্যে তাদের দপ্তরের ভূমিকা এবং স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন পণ্য কিভাবে দ্রুত গতিতে বাজার ধরতে সক্ষম হয়েছে তার কথা উল্লেখ করেন। আমি এজ এ মিশন ডাইরেক্টর হিসেবে শুধু একটু ইনিশিয়েটিভ নিয়েছিলাম, কিন্তু বাকি কাজটা আপনাদেরই, প্রোডাক্টটা আপনাদের, প্রফিট আপনাদের, সবকিছু আপনাদের। কিন্তু আমরা কি করেছি, জাস্ট একটু আপনাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছি কিভাবে গ্লোবালি সবার কাছে যাওয়া যায়। এখন আপনি শুনলে অবাক হবেন যে আমাদের কমলপুরে প্রত্যেকের বাড়িঘর থেকে যে সবজির খোসাগুলো আসে সেগুলো দিয়ে আমরা কম্পোস্ট বানাচ্ছি, সার বানাচ্ছি, এই সারটাকেও আমরা এখন অনলাইনে আপলোড করে দিয়েছি। তো মার্কেট সবখানে আছে, শুধু আমাদের একটু দিশা দরকার। এই দিশাটা দেখানোর জন্যই আমাদের ব্যাংকের একটু সাহায্য দরকার, যে আমরা যেহেতু ফাইন্যান্সিয়ালি স্ট্রং না, আমাদের সেলফ হেল্প গ্রুপগুলো ফাইন্যান্সিয়ালি স্ট্রং না, আমাদের এরিয়া লেভেল ফেডারেশনগুলো এত ফাইন্যান্সিয়ালি স্ট্রং না যাতে একটা বিজনেস করে ওনারা নিজের পায়ে দাঁড়াতে পারে। এখানে ধরুন আমরা 80% যারা আছি। এ বিষয়ে ব্যাংকগুলির বিশাল কার্যকরী ভূমিকার কথা উল্লেখ করেন নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা। দুই দিনের এই কর্মশালায় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ প্রদান করা এবং ব্যাংক সখীদের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। ত্রিপুরা স্বনির্ভর আন্দোলনকে এক নতুন দিশা দিয়েছে টিইউএলএম এবং TRLM। এক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিয়েছে বিভিন্ন ব্যাংক এবং নগর উন্নয়ন দপ্তর। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।